বিজিএস এর কাছ থেকে আমরা কম বেশি সবাই তো বীজ আদান প্রদান করেছি বা পেয়েছি, কিন্তু কজন আমরা বিজিএস সদস্যদের কাছ থেকে এইরকম গিফট পেয়েছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। জি হ্যাঁ, আমরা যারা বিজিএস এর সদস্য তারা একে অপরের সাথে বীজ আদান প্রদান করে থাকি, কিন্তু বিজিএস এর সদস্যদের যে গার্ডেনে ফসল হয় সেই ফসল আমরা কজন পাই? আমি ভাই অনেক ভাগ্যবতী যে আমাদের বিজিএস এর এমন একজন সদস্যর কাছ থেকে আমি কিছু গিফট আজকে পেয়েছি, যে কিনা একজন সফল কৃষক হিসেবে পরিচিতি আমাদের এই বিজিএস এ, আর যার গার্ডেনে হরেক রকম না, আমার জানা মতে আমাদের বিজিএস এর এমন কোনো গার্ডেন নেই যে তার থেকে বেশি ফলন কেউ করে, যেটুকু আমি জানি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এ টু জেড আপনারা জানতে পারবেন কোন এমন সদস্য আমাকে গিফট পাঠিয়েছে যা পেয়ে আমি এত মুগ্ধ, এত হ্যাপি হয়ে গিয়েছি। আর চুপি চুপি একটি কথা বলবো, সবাই আমাকে এমন গিফট পাঠাবেন অলওয়েজ, যেন আমি বেশি বেশি হ্যাপি থাকতে পারি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে হরেক রকম মরিচের কালেকশন। আমার মনে হয় মরিচগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে কোন বাগানের বাগানি আমাকে এই সব মরিচগুলো পাঠিয়েছে। কালেকশনগুলো দেখেন আপনারা, তারপর নিজেরাই চিন্তা করবেন যে এটি কেমন মরিচ হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি তার কাছ থেকে কিছুটা শক শেয়ার করেছিলাম যে ভাইয়া আপনার এত বেশি কালেকশন, তো এখান থেকে আমাকে কিছু মরিচ দেওয়া যাবে নাকি? শুধু বলতেই দেরি, সে পার্সেল করে দেখেন প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। এত কালেকশন আমি আমার জীবনেও দেখিনি, আর এই যে মরিচগুলো, এই মরিচগুলোর নামও আমি নিজেও সব জানি না, তবে এইটুকু বলতে পারবো এইগুলো হচ্ছে কোনো বনেট হবে। স্কচ বনেট তো না, আমার মনে হয় এইগুলো হবে স্কচ বনেট। তার কারণ আমি কেন বললাম, কারণ আমার নিজেরও স্কচ বনেটের গাছ রয়েছে। এই যে দেখেন স্কচ বনেটটি এই ডিজাইনের, তো ভাইয়ার যে মরিচগুলো আমার কাছে সেম এই ডিজাইনেরই মনে হচ্ছে। এই যে দেখেন, তো আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়ার যে ওই মরিচগুলো এগুলি স্কচ বনেটই হবে। এরপর এই যে মরিচগুলো, এই মরিচগুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমি কখনো দেখিও নি, আর এগুলো হয়তোবা আপনার নাগামরিচই হবে, কিন্তু ডিফারেন্ট জাত আমি তাও জানি না। এই যে একটি অরেঞ্জ, আমি জানি না। আর এইগুলো হচ্ছে যে কালোগুলো হচ্ছে বুলেট চিলি, এইগুলো আই থিঙ্ক সো। আর এইগুলো হবে চারাপিতা। আমার মনে হয় যে আমি লুভি মানুষ তো ভাই, তাই এই 26 লক্ষ টাকার মরিচ ভাইয়া বিক্রি করে কত টাকা যায় করেছে আল্লাহই জানে। তো এই যে দেখেন, আমারও ইচ্ছে আছে রে ভাই, সামনের বছরে মরিচ আমি বিক্রি করব 26 না, মনে হয় 57 লক্ষ টাকা। দেখেন শুধু মরিচের বাহার। তো আমার মনে হয় এগুলো চারাপিতা হবে, আর এইগুলো বুলেট চিলি হবে। এইগুলো সম্বন্ধে আইডিয়া নেই, এইগুলো সম্বন্ধে আইডিয়া নেই। তারপরে এই যে মরিচগুলো, কোনো আইডিয়া নেই। এগুলো আলেপিনো হতে পারে বা জালেপেনেও হতে পারে, এটা বোধহয় আলেপেনও হবে, আমি শিওর না। তারপর এই ছোটো ছোটো পিচ্ছি পাচ্ছি মরিচগুলো কী হবে আমি জানি না, এগুলো তো নর্মাল চিলি হবে জানি। আর এগুলো জায়েন হতে পারে, আমি এটাও শিওর না। থাইল্যান্ডের মরিচ হতে পারে এটা, বা মেক্সিকান, আমি এটা শিওর না। তবে এইটা জানি যে আমি টার্কিশ স্নেক চিলি, আমি যতটুকু জানি আর কি, আবার আমি রঙও হতে পারি। তো এই হচ্ছে ভাই কথা। এখন আমি যে বীজ রাখবো, আমি নাম না জানা বীজ কালেক্ট করতে পারবো এখান থেকে, সব কিছু কালেক্ট করে। এখন এই যে সব মরিচগুলো দেখেন, এই সব কি একই জাতের না আলাদা, আমি বলতেই পারছি না। তো এই সবগুলো থেকে যদি আমি বীজ কালেক্ট করে একসাথে মিক্স করি, তাহলে মরিচ কি একই বের হবে না আলাদা আলাদা, তাও জানি না আমি। তবে এই তিনটা মনে হচ্ছে স্নেক, তো এই তিনটাকে আমি আলাদা করেছি। আবার এইখানে যে দুটি জিনিস দেখেন, এই দুটিও কি এই জাতের না আলাদা, আমি তাও জানি না। প্লিজ আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি জানা থাকে ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই যে মরিচগুলো কিছুটা অরেঞ্জিশ, আইমিন আমাদের দেশীয় বাঙ্গি কালার যাকে বলে, এই রকম, আমি এটাও বলতে পারছি না কি। আর এই যে মরিচগুলো জানি না, এখন হচ্ছে ভাত খাবো ভিডিওটি শেষ করে, তখন একটি মরিচ আমি খাবো, তো আমি বুঝতে পারছি না আমি কোন মরিচটা খাবো। যদি খাই আর দেখি সেটা আমার পছন্দের মরিচ, বীজ রাখার দরকার ছিল খেয়ে ফেলেছি, তখন তো ভাই বীজ পেট থেকে গিয়ে নিয়ে আসতে হবে। তাই বুঝতেই পারছি না যে এই যে তিনটি মরিচ, এখানে কি ঘিনাগা আছে কি না, বা কোনটি ঘিনাগা, যদি আপনারা ভিডিওর নিচে একটু কমেন্ট করেন।
তাহলে বুঝতে পারবো। তবে এখান থেকে যে কোনো একটি মরিচ তো আমি খাবোই খাবো ভাই, আমি জানি না কোনটা ঘি না আবার খেয়ে ফেলি কি না। তো এই যে কিছু মরিচ এগুলো আলাদা রাখবো। আর আপনাদের কাছে একটি প্রশ্ন, ঘি নাগা যখন হয় গাছে তখন কি ডাইরেক্টলি ইয়েলো কালার বের হয় না সবুজ হয় পরে ইয়েলো হয়? এটা কিন্তু ইয়েলো, আর এটা কিন্তু লেমন কালার। সো আমি নিজেও জানি না রে ভাই যে এই লেমন কালার থেকেই কি বীজ বের করব, না এটা পেকে ইয়েলো হবে না পেকে লাল হবে। প্লিজ আপনারা ভিডিওর নিচে কমেন্ট করেন, আমাকে একটু হেল্প করেন। আর এটা তো স্কচ বনেট, এগুলি কাঁচা, এগুলো তো মনে হয় না পাকবে, এগুলি খেয়ে ফেলতে হবে। আর এগুলো থেকে বীজ রাখবো, এগুলোর আমার নাম জানা খুব দরকার। আর এই যে ভোটকা মরিচ, যেটাকে আমি বলি যে এক ধরনের মোটা পেটওয়ালা লাউ আছে, তো এটিকে আমি মোটা পেটওয়ালা মরিচ বলি। আমি জানি না ভাই কী নাম, এগুলি ডিফারেন্ট ডিফারেন্ট কি না। আর এই যে এগুলো তো বুলেট চিলি, আমি এইগুলো বুলেট চিলি এই জন্য বলছি কারণ আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমার ঘরেও কিন্তু বুলেট চিলির গাছটি আছে। এই যে দেখেন বুলেট চিলিটাই কিন্তু এই যে এইরকম, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এটা যেহেতু রোডের অপোজিটে তাই হয়তো বা আপনাদের একটু বুঝতে সুবিধা হবে না, তাই আমি একটু পিছনের দিকগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, তো এই যে বুলেট চিলিটা কিন্তু এমনই হয়। তো আমিও বেশ কিছু বুলেট চিলির এই যে আপনার বীজ বানাচ্ছি ইনশাল্লাহ, এগুলো আপনাদের বিজিএসের সদস্যদের মাঝে আমি বিলি করব, এইটুকু তো আমার আশা আছে ইনশাল্লাহ। তো এই হচ্ছে রে ভাই আমি পেয়েছি, আমার কাছে তো মনে হচ্ছে অমূল্য রতন, কারণ আমি তো আর গার্ডেনে এগুলো ফলাইনি, না ফলিও। দেখেন আমি কত চমৎকার মরিচ পেয়েছি। এখন আমি এই মরিচটা দিয়ে ভাত খেতে চাচ্ছি, আমি নিজেও জানি না যে এই মরিচটা কি পাকবে, তারপর আমি বীজ রাখবো না এটা খাওয়ার জন্য, আমি নিজেও জানি না, আই এম নট শিওর, তারপর আমি খেয়ে ফেলবো। দেখতে চমৎকার লাগছে, আমি এখন কচকচ করে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম গতকালকে, সেটা দিয়ে খাবো রে ভাই। এই যে দেখেন, তো এখন চলেন আমি কে দিল আমাকে এই মরিচগুলো সেটা কি আপনাদের জানতে ইচ্ছে করছে না? তো এবার বলছি, এই যে ট্রে ভর্তি হরেক রকম মরিচ আমাকে বিজিএসের কোন সদস্য তার বাগান থেকে পাঠিয়েছে, এটা আর কেউই না আমাদের সবার পছন্দের এথাম ভাইয়া। জি হ্যাঁ, এথাম ভাইয়ার মতন এত বড় কৃষক আমার মনে হয় না যে ইউকেতে আমি দেখেছি। তার এত কালেকশন, শুধু মরিচ না, সে অনেক কালেকশন রাখে, অনেক ভ্যারাইটিস, অনেক ধরনের গার্ডেনিং সে করে থাকে। আমি নিজে দেখেছি তার ভিডিও, মন ছুঁয়ে যায় সত্যি কথা। শুধু এদেশের মানে আমাদের দেশীয় সবজি না, সে এদেশের সবজি করে, ফল ফ্রুটসের গার্ডেনিং করে, এমন কোনো সবজি নেই আমার মনে হয় যে তার সেখানে নেই। আমার মনে হয় দেশে যদি কি বলে সেটাকে, আমি তো বলতেও পারছি না যে ওই যে খাবারের যে সংকট হয় সেটাকে কি বলে, আপনারা যদি জানেন ভিডিও নিচে প্লিজ কমেন্ট করেন। জিয়াজাদ দুর্ভিক্ষ, আমার হাজবেন্ড সিটিং থেকে সে পড়াশোনা করছে আমাকে বললো সেটাকে দুর্ভিক্ষ বলা হয়। জি হ্যাঁ, যদি আল্লাপাক না করুক যদি কখনো দুর্ভিক্ষ মনে হয় সামার টাইমে এসেছে, আপনারা ডাইরেক্ট এথাম ভাইয়ের গার্ডেনে চলে যাবেন, ট্রাস্ট মি, শুধু গার্ডেনে মাছ ছাড়া সে আপনাদের সব দিতে পারবে, এভরিথিং, এনি টাইপ অফ ভেজিটেবল। আমার জানা মতে সে সব ধরনের ভেজিটেবল করে, প্রায় 100-এর উপর কালেকশন আছে তার মরিচের। তো এবার চিন্তা করেন সেই রকম একজন লোকের কাছ থেকে আমার কাছে এই গিফট এসেছে, কত বেশি আমি হ্যাপি হয়ে গিয়েছি, আমার মন তো একদম খুশিতে ভরে গেছে। প্লিজ ভাইয়া প্রতি বছরই আপনার গার্ডেন থেকে কিছু না কিছু পাঠাবেন, এভাবেই অনেক খুশি হয়ে যাব। গিফট পেতে কার না ভালো লাগে বলেন, আপনাদের ভালো লাগে না? আমার তো ভাই গিফট দিতেও ভালো লাগে, পেতেও ভালো লাগে। এখন এত কষ্ট যে এথাম ভাইয়াকে আমার গার্ডেন থেকে কী দিব, আমার গার্ডেনে কিছুই নেই। আমি তো অনেক আগে আপনাদের বলেছি যে আমার কুরকুরানি একটু বেশি, গার্ডেন অলরেডি শর্ট আউট, কিচ্ছু নেই, কচু গাছ ছাড়া, কচু গাছ ছাড়া আর কিছুই নেই। আর সে এত বড় একজন বাগানি ভাই, তাকে আমি কী দিব বলেন, কী দিলে সে হ্যাপি হবে? কিছুই না, এমন কোনো বীজ নেই যে তার কালেকশনে নেই। শুধু মরিচ না, তার গার্ডেনে এবছর অনেক সুন্দর করলা হয়েছে, লম্বা লম্বা করলা। তো আমি তার বীজ চেয়েছি, ইনশাল্লাহ যে সে আমাকে সেই বীজও পাঠিয়েছে, অনেক বড়, অনেক বড় মনের মানুষ। এখন আমার এই লাভলি ভিউয়ার্সদের কাছে একটি প্রশ্ন, হার্ডলি রিকোয়েস্ট, আপনারা ভিডিওর নিচে প্লিজ কমেন্ট করবেন যে এথাম ভাইয়াকে আমি আমার গার্ডেনের কি জিনিস দিলে সে খুশি হবে। আমার তো আপনারা সবাই জানেন যে হরেক রকম বেগুন করেছি, বেগুনের বীজ হচ্ছে আমার জানা মতে ভাইয়া সব আছে। তবে আমি যে ভেঙ্গুড়া বেগুন বা সবুজ বেগুনটি করি, আমি ভাইয়ার গার্ডেনে সেটা দেখিনি, তাকে সেটা দেব কি না জানি না। আর আমি কি কি ধরনের লাউয়ের বীজ করতে যাচ্ছি তার ভিডিও আপনারা দেখেছেন, বা আমি নিজে বলবো না, আপনারা প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করবেন ভিডিওটি দেখার পরপরই যে ভাইয়াকে আমি কি দিব।
যে ভাইয়া খুশি হবে। তো আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না এথাম ভাইয়া, আমি আপনাকে বলবো অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমার খাই বা না খাই একটি সত্যি কথা আজকে বলি, আমার গার্ডেনে কিন্তু অনেক মরিচ অনেক ফলন পেকে পচে পড়ে যায়, আমি নিজেও তুলি না নিজেও খাই না। গাছ থেকে একটি মরিচ বা একটি সবজি তুলে খাওয়া আমার কাছে মনে হয় যে আমার সন্তানের একটি হাত কেটে ফেলছি। আমার এই স্বভাব সবাই জানে, তাই অনেকেই আমার ফ্রেন্ড সার্কেল আমাকে কৃপণ বলে যে মরিচগুলো পেকে পড়ে যাচ্ছে কিন্তু সে দিচ্ছে না, তাই আমার বাসায় এসে অনেকে লোকায় লোকায় মরিচ পেরে পেরে খায়। এটা সত্যি কথা, আমি সত্যি বলবো আমার কাছে খুব মায়া লাগে গাছ থেকে পেরে খেতে, কিন্তু আপনি যেহেতু ট্রে ভরে দিয়েছেন এখন আমি গরম ভাতের সাথে কচকচ করে খাবো। আল্লাহ হাফিজ ভাইয়া, আল্লাহ হাফিজ এভরিবডি।